রহমতুল্লাহ বরকাত, প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ নিউজ যেটার অনেকে দেখলাম যে ভুল ব্যাখ্যা করেছে, সেই জন্য আবার এই ভিডিওটা করা আর কি। 9 ফেব্রুয়ারি থেকে যেই বিষয়টা কার্যকর হয়েছে এটা শুধু শুধুমাত্র সৌদিদের জন্য, অর্থাৎ সৌদি নাগরিক যারা রয়েছে তাদের জন্য। 9 ফেব্রুয়ারি থেকে ভ্রমণের জন্য বুস্টার ডোজ যেটা বাধ্যতামূলক করা হয়েছে শুধু সেটা সৌদি নাগরিক। দেখেন আমি যদি আপনাদের বলি আর কি, দেখেন এখানে স্পষ্টভাবে এখানে কিন্তু লেখা রয়েছে যেটা এই ব্যবস্থা শুধুমাত্র, দেখেন এই ব্যবস্থা পড়া যেটা শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য প্রযোজ্য। তো এখানে স্পষ্টভাবে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। আরেকটা বিষয় হলো এখানে যেটা হলো, অর্থাৎ একজন সৌদি নাগরিক যিনি 3 মাস আগে ভ্যাকসিন দিয়েছেন দ্বিতীয় ডোজ, তার জন্য কিন্তু এই 9 ফেব্রুয়ারির আগে, অর্থাৎ নয় ফেব্রুয়ারির পরে কিন্তু বুস্টার ডোজ বাধ্যতামূলক, অর্থাৎ বুস্টার ডোজ দিয়ে সে কিন্তু সৌদি আরবের বাহিরে সে ভ্রমণ করতে পারবে, নতুবা সে ভ্রমণ করতে পারবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরবে বাহিরে যাওয়া এবং আসার ক্ষেত্রে অবশ্যই 48 ঘন্টার মাধ্যমে PCR টেস্টের ফলাফল অর্থাৎ রিপোর্ট উপস্থাপন করতে হবে। তবে এখানে আরো আরো বিষয় বলা হয়েছে, যারা 8 বছরের কম, অর্থাৎ যাদের বয়স 8 বছরের কম, তারা সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে অনেক সময় অনেকের প্রশ্ন করেন যে আমাদের বাচ্চারা রয়েছে, হ্যাঁ তারা কিন্তু 8 বছরের যারা কম রয়েছে তারা কিন্তু পরীক্ষার শর্ত থেকে অব্যাহত প্রাপ্ত বলা বলা হয়েছে এখানে। প্রিয় দর্শক, এই ছিল একটি গুরুত্বপূর্ণ খবর, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি শেয়ার করে সবাই সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।